অসাধ্য সাধন করলো কোচবিহার শহরের স্বনামধন্য ডাক্তার পি কে শাহ হসপিটাল প্রাইভেট লিমিটেড। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ চন্দ্র শাহর তত্ত্বাবধানে তার সুপুত্র দীপপাল চিকিৎসক ডাক্তার সংকলন শাহা করলেন এই অসাধ্য সাধন। একজন কোভিড আক্রান্ত রোগীর হৃদস্পন্দনকে নিয়মিত করতে তার বুকে পেসমেকার বসিয়ে চিকিৎসা জগতে কার্যত আলোড়ন ফেলে দিলেন তিনি। কোচবিহারের ডেপুটি পুলিশ সুপার তাপস মল্লিকের শরীরে সাফল্যের সাথে পেসমেকার বসালেন এই চিকিৎসক। কোচবিহার শহরের বেসরকারি হাসপাতালের কর্ণধার ডাক্তার সুভাষ চন্দ্র সাহা এদিন বলেন, সংশ্লিষ্ট রোগী কোভিড এর চিকিৎসা চলছিল নিয়ম মেনেই, এর মাঝেই আলাদাভাবে অপারেশন থিয়েটার প্রস্তুত করে বিশেষভাবে সেখানেই তার বুকে পেসমেকার স্থাপন করেন কার্ডিওলজিস্ট ডাক্তার সংকলন সাহা। এই সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন ডাক্তার সংকলন সাহাকেই। ডাক্তার সুভাষ চন্দ্র সাহা কি বলেছেন আমরা শুনব। কোভিড আক্রান্ত ছিলেন, তারপরও তার পেসমেকার বসানো হলো, কিভাবে এই অসাধ্য সাধন করলেন? কোভিডের চিকিৎসা কোভিডের মতো চলছিল, পেসমেকার লাগাবার জন্য স্পেশাল ভাবে অতি রেগি করে যেভাবে করা যায় সেইভাবে করা হয়েছে এবং এই পেসমেকারটা করেছে ডক্টর সংকলন সাহা ডিএম কার্ডিওলজিস্ট। এই যে কোভিড আজকে ওনাকে সুস্থ অবস্থায় বাড়ি পাঠানো হচ্ছে, এই যে কোভিড এর দিক দিয়ে ভালো আছেন উনি আর পেসমেকার দিক দিয়ে ভালো আছে। কোচবিহারে এই ধরনের ঘটনা প্রথম ঘটলো যে কোনো কোভিড পেশেন্টকে পেসমেকার বসানো হলো, তো সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন বা কিভাবে করতে পারলেন? কোভিড পেশেন্টের জন্য কোভিডের চিকিৎসা চলছিল এবং ওটির জন্য স্পেশাল ভাবে যে ব্যবস্থা নেওয়া হয় কোভিড পেশেন্ট হলে সার্জারি ব্যাপারে প্রপার কিট পরে বা প্রপারলি যা যা করা হয় সেভাবেই করা হচ্ছে, অন্যখানে যা করা হয় বড় বড় হসপিটালে আমরা তাই করেছি। আর এটা সমস্ত ক্রেডিট ডক্টর সংকলন সাহা, সে হলো ডিএম কার্ডিওলজিস্ট, ওই সমস্ত কাজটা মানে কার্ডিওলজিক্যাল পার্ট পেসমেকারের পার্টটা সেই করেছে। এই সাফল্যের মূল কারিগর ডক্টর সংকলন সাহা এই প্রসঙ্গে বলেন, কোচবিহার জেলায় এই ডাক্তার পি কে শাহ হসপিটালে একমাত্র পেসমেকার বসানো হয় প্রায় 10 বছর ধরে। বিগত 3 বছর ধরে মানব শরীরে পেসমেকার বসানোর দায়িত্ব নিয়েছেন তিনি। তিনি বলেন, মানব দেহে পেসমেকার বসানো হয় কারেন্ট সাপ্লাইয়ের জন্য। মানব দেহে কারেন্ট সাপ্লাই যখন কমে যায় তখন মাথা চক্কর দেওয়া থেকে শুরু করে বিভিন্ন অসুবিধা দেখা দেয় মানব শরীরে। প্রথমে টেম্পোরারিভাবে পরীক্ষামূলক পেসমেকার লাগানোর পর চূড়ান্তভাবে পেসমেকার বসানো হয়। যেহেতু সংশ্লিষ্ট ওই রোগী কোভিড আক্রান্ত ছিলেন তাই সমস্ত রকম সতর্কতা অবলম্বন করেই তার দেহে পেসমেকার বসানো হয়েছে। ডাক্তার সাহা জানান, সংশ্লিষ্ট রোগী বর্তমানে সুস্থ আছেন এবং আজই তাকে ছুটি দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। কি জানিয়েছেন ডাক্তার সংকলন সাহা, শুনব আমরা। একজন পেশেন্ট যিনি কোভিড আক্রান্ত ছিলেন, তারপরে আপনি তার পেসমেকার অপারেশন মানে পেসমেকার বসালেন আর কি, তো কিভাবে করলেন কি বিষয় যদি একটু বলেন। কোচবিহারে আমাদের হসপিটালে পেসমেকার বসানো হচ্ছে বিগত 10 বছর থেকে, আর লাস্ট 3 বছর থেকে আমি করছি। পেসমেকার এমন একটা প্রসিজার যেটা হার্টের কারেন্ট সাপ্লাইয়ের জন্যে করা হয়। হার্টের যদি কারেন্ট সাপ্লাই কমে যায় তো মানুষের মাথা চক্কর দেয় এবং অনেক সময় অন্ধকার দেখে যায়, তখন আমাদের কাছে এরকম পেশেন্টরা ভর্তি হয়। প্রথমে টেম্পোরারি পেসমেকার করে তারপরে করি, এনার ক্ষেত্রেও আমরা সেভাবেই করেছি। শুধু যেহেতু কোভিড ছিল সেই জন্য আমরা এনাকে প্রিকশনস ইউনিভার্সাল প্রিকশনস নিয়ে আমরা করেছি। এই প্রসঙ্গে রোগী তাপস মল্লিক বলেন, চলতি মাসের 2 তারিখে তার শরীর খারাপ লাগছিল, এরপর থেকেই তিনি সংশ্লিষ্ট হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে চলছিলেন। সাথে সাথে তিনি চলে আসেন এই হাসপাতালে এবং পরীক্ষা করার পর দেখা যায় তার ব্লাড প্রেশার অত্যন্ত নেমে গিয়েছে এবং তার হার্ট ব্লক ধরা পড়েছে। এরপর তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার কোভিড পজিটিভ রিপোর্ট আসে, দুটো চিকিৎসাই একসাথে চলতে থাকে তার। গত রবিবার তার বুকে পেসমেকার বসানো হয়। তিনি জানান, বর্তমানে ভালো আছেন, সুস্থ আছেন, শারীরিক কোনো অসুবিধা নেই। শুনবো কি বলছেন। দেখলাম যে আমার যে বিপি সেটা ডাউন হয়েছে এবং যে হার্ট রেট সেটা প্রায় 39। তখন ডাক্তারবাবু বললেন যে কমপ্লিট হার্ট ব্লক, পেসমেকার লাগাতে হবে।
তারপরে সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যায় এবং টেস্ট হয়, তখনই কোভিড পজিটিভ আসে। তখন দুটো ট্রিটমেন্টই একসঙ্গে চলে। এবং গত রোববার আমাদের পেসমেকার ইমপ্লান্টেশন হয়, আজকে ডাক্তারবাবু বলেছেন ছুটি দেবেন, বাড়ি যাচ্ছে। এবং আমি ভালোই আছি, সুস্থই আছি, কোনো রকম অসুবিধা কিছু নাই। তো তাড়াতাড়ি রিকভারি হয়ে গেছে এখানকার চিকিৎসা।